নানা ইস্যুতে বিতর্কের জন্ম দেয়া চট্টগ্রামের বাঁশখালী আসনের সাবেক সদস্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। পুরো চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জমি দখল ও হয়রানির অভিযোগ করেন 10 ভুক্তভোগী। ক্ষতিগ্রস্তদের পক্ষে আমিনুল ইসলাম অভিযোগ করেন, সরলা ইউনিয়নের জালিয়াঘাটায় বিদ্যালয় প্রতিষ্ঠার নামে নিজের 38 শতকের সাথে অন্যের 50 শতক জায়গা দখল করেন মুস্তাফিজ, জোরপূর্বক ভরাট করেন পুকুরও, এছাড়াও মিনি স্টেডিয়ামের নামে উকিল আজিজ মিয়া বাজারে দখল করেন অন্যের জায়গা। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জমির প্রকৃত মালিককে 6 মাস জেল খাটান সাবেক এমপি। ভুক্তভোগীরা মুস্তাফিজের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আমি একবারের জন্য ডিসি শরীফুর রহমানকে একটা দরখাস্ত দিয়েছি, স্যার আমার একবার টাকা কই, তবে তোমার জায়গা একবার পাই না। আমরা চাচ্ছি যে আমাদের জায়গাগুলো আমাদের কাছ থেকে যদি গভর্নমেন্ট টেক ইয়ানি মানে অধিগ্রহণ করে তাহলে আমরা সরকারকে দিব, বঙ্গবন্ধুর নামে যদি স্কুল হয় বঙ্গবন্ধুর নামে হলে তাহলে আমরা পয়সা নিব না, আমরা বিনা পয়সায় এগুলো দান করে দিব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।